সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম আবারও ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জব আপডেট ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সকাল সকাল আরেকটি আমি আপনাদের জন্য ক্লাস নিয়ে আসলাম, কারণ আপনাদের কিন্তু ত্রিপুরা পুলিশ হোক অথবা ফায়ার সার্ভিস হোক, আপনাদের কিন্তু আপনাদের যে এক্সামটা কিন্তু খুবই কাছে চলে এসেছে। সেজন্য আমি এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন দুটো করে ক্লাস করার চেষ্টা করব। তো আজকে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ফায়ার সেফটি কোয়েশ্চন থেকে, ঠিক আছে? এটা আপনাদের ফায়ার সার্ভিস এক্সামের জন্য, তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, দেখুন, ফার্স্ট ফায়ার স্টেশন ইন ত্রিপুরা ওয়াজ স্টার্টেড ইন, অর্থাৎ ত্রিপুরার প্রথম ফায়ার স্টেশন চালু হয় কখন, ঠিক আছে? তো আনসারটা দেখবো, আনসারটা দেখার আগে একবার বলে দিই, আপনারা যদি ফায়ার সার্ভিস হোক অথবা ত্রিপুরা পুলিশ হোক যদি সম্পূর্ণ নোটস নিয়ে, কারণ আমি একে কথা কেন বলি প্রতিদিন, কারণ আপনাদের ফায়ার সার্ভিসের কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা বাকি রয়েছে। ফায়ার সার্ভিসের সিলেবাসটা অনেকটাই বড়, ঠিক আছে? সেই সিলেবাসটা এরকম ক্লাস করিয়ে কমপ্লিট করানো কখনো সম্ভব না, সেই জন্য আমি এই কথাটা প্রতিদিন বলি। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন ফায়ার সার্ভিসের হোক অথবা ত্রিপুরা পুলিশের হোক, ঠিক আছে, আপনারা স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন, যদি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আপনাদের এই প্রশ্নের প্রথম প্রশ্নের আনসারটা হবে কি, আনসারটা হবে, দেখুন, আপনাদের অপশন এ হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুরায় প্রথম ফায়ার স্টেশন কিন্তু চালু করা হয়। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে, দুই নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখুন, ত্রিপুরায় কয়টি ফায়ার স্টেশন আছে, ঠিক আছে, ত্রিপুরায় কয়টি ফায়ার স্টেশন আছে। তো আনসারটা কী হবে, আনসারটা হবে আপনাদের অপশন এ 48, অর্থাৎ আপনাদের ত্রিপুরায় আমাদের ত্রিপুরায় 48টি ফায়ার স্টেশন আছে। আমরা দেখবো এখন নেক্সট প্রশ্নটা। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনাদের, দেখুন, নেক্সট প্রশ্নটা হচ্ছে, হুয়েন ওয়াজ ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস অ্যাক্ট 2022 এনাক্টেড, অর্থাৎ ত্রিপুরায় ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস অ্যাক্ট 2022 কবে প্রণীত হয়েছিল। তো আনসারটা হবে কি, দেখুন, আনসারটা হবে আপনাদের 13 এপ্রিল 2022, অর্থাৎ 30 এপ্রিল 2022, ঠিক আছে, আনসারটা হচ্ছে 30 এপ্রিল 2022। তারপরের প্রশ্ন চলে যাচ্ছি, পরের প্রশ্নটা হচ্ছে, দেখুন আপনাদের, হোয়াট ইজ দ্য ডিকটম অফ ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস, অর্থাৎ ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের আদিবাসী আদেশাবলী ডিকটাম কী। তো আনসারটা কী হবে, আনসারটা হবে আপনাদের অপশন বি, উই সার্ভ টু সেভ, ঠিক আছে, উই সার্ভ টু সেভ আনসারটা হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলে যাবো আমরা এখন আপনাদের পরের প্রশ্নে। তো নেক্সট যে প্রশ্নটা হচ্ছে আপনাদের, দেখুন আপনাদের নেক্সট যে প্রশ্নটা হচ্ছে কি, নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনাদের ফার্স্ট নম্বর যে প্রশ্নটা হচ্ছে, দেখুন, হুয়েন ফায়ার সার্ভিস উইক ইজ অবজার্ভ, অর্থাৎ ফায়ার সার্ভিস সপ্তাহ কবে পালন করা হয়। তো আনসারটা হবে আপনাদের, দেখুন, 14-20 এপ্রিল এভরি ইয়ার, ঠিক আছে, অর্থাৎ 14 এবং 20 তারিখ এপ্রিলের প্রতি বছর হয়, ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর। চলে যাবো আমরা তারপরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে, দেখুন, ছয় নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য থিম অফ ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে 2022, অর্থাৎ 2022 সালের জাতীয় ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস দিবসের থিম কী ছিল। তো আনসারটা হচ্ছে কি আপনাদের, অপশন বি, লার্ন ফায়ার সেফটি ইনক্রিজ প্রোডাক্টিভিটি, ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে। নেক্সট প্রশ্নটা হচ্ছে, দেখুন আপনাদের সাত নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য থ্রি ইনগ্রিডিয়েন্টস এ ফায়ার নিডস ইন অর্ডার টু বার্ন, আগুনে পুরানোর জন্য তিনটি উপাদান কী কী। তো আনসারটা হচ্ছে আপনাদের অপশন বি, ফিউল, হিট অ্যান্ড এয়ার, ঠিক আছে, ফিউল, হিট অ্যান্ড এয়ার। চলে যাব পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের আট নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি ইউজড ফর এক্সটিংগুইশড ইলেকট্রিক্যাল ফায়ার্স, নিচের কোনটি বৈদ্যুতিক আগুন নেবানোর জন্য ব্যবহার করা উচিত। তো আনসারটা হচ্ছে অপশন সি, CO2 টাইপ ফায়ার এক্সটিংগুইশার, ঠিক আছে, অপশন সি কিন্তু আপনাদের এখানে সঠিক উত্তর। চলে যাব তারপরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন আপনাদের নয় নম্বর প্রশ্ন, হোয়াট ইজ কালার অফ ইমার্জেন্সি এক্সাইট এক্সিট সাইন, জরুরি বহিগমন চিহ্নের রং কী। আনসারটা হচ্ছে অপশন সি, গ্রিন, ঠিক আছে, গ্রিন হচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখুন, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর ইলেকট্রিক্যাল ফায়ার, বৈদ্যুতিক আগুনের প্রধান কারণ কী। তো সুপ্রিয় দর্শক, এটা হবে আজকের আপনাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে, এটা আজকের লাস্ট প্রশ্ন থাকবে, আরও প্রশ্ন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই আপনারা প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। আবারও বলছি, আপনারা যদি নোটস নিয়ে বাড়িতে বসে এরকম প্রশ্ন পড়তে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে, দেখুন, হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর ইলেকট্রিক্যাল ফায়ার, আনসারটি হবে কিন্তু কি, শর্ট সার্কিট, অর্থাৎ বৈদ্যুতিক আগুনের প্রধান কারণ কি, আনসারটি হচ্ছে শর্ট সার্কিট।
তো সুপ্রিয় দর্শক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।